بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলিমেদিন ফোরস্কোয়ার দারুল উলুম মাদ্রাসা শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বরকাতুহুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে আমরা ইনশাআল্লাহ, যেহেতু হজ একেবারে নিকটবর্তী, হজের বিশেষ কয়টি আমল এর মধ্যে আমরা যেগুলি বিশেষ বিশেষ ওইগুলি আলোচনা আমরা শুনবো ইনশাআল্লাহ, এবং 10-15 মিনিট পরে দর্শকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا، وقال النبي صلى الله عليه وسلم: الحج المبرور ليس له جزاء إلا الجنة. وقال النبي صلى الله عليه وسلم: كنا معنا بن جابر رضي الله تعالى عنه قال: كنا مع النبي صلى الله عليه وسلم في غزاة فقال: إن بالمدينة رجالا ما سرتم مسيرا ولا قطعتم واديا إلا كانوا معكم حبسهم المرض، أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত ইকরা বাংলার জুড়ে এবং কাছের প্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, প্রোগ্রামের শুরুতে জানাই আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। এবং বিগত ঈদুল ফিতরের, ঈদুল আজহার, যে ঈদুল আজহা আমরা ইতিমধ্যে উদযাপন করেছি, সেই ঈদুল আজহা উপলক্ষে সকলকে জানাই ঈদ মোবারক। দোয়া করি তাকাব্বাল আল্লাহ মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। আল্লাহ যেন আমাদের সকলের নেক আমলগুলো যেন কবুল করে, বিশেষ করে যারা হজে গিয়েছেন, হজ করেছেন, আল্লাহ যেন সকলকে হজ্জে মবরুর আন মকবুল দান করেন, আমিন ইয়া রাব্বাল আমিন। আমরা যারা যাই নাই, আল্লাহ যেন আমাদেরকেও সুন এজ পসিবল আল্লাহ হজে দেওয়ার যেন সুযোগ করে দেন। যারা গিয়েছি বারবার, যারা যাই নাই মুঠেই, অন্ত হলে একবারের জন্য হলে যেন আল্লাহ হরমায়ুন শরীফানের দেওয়ার জন্য আল্লাহ যেন কবুল করেন, আমিন। আজকে আমাদের আলোচ্য বিষয় এমন কয়েকটি স্পেশাল আমল যেগুলার মাধ্যমে আমরা হজের সওয়াব পেতে পারি ঘরে বসে বসে। তবে এর অর্থ এটা নয় যে আপনি সওয়াব পেয়ে গেলেন আপনার হজ আদায় হয়ে যাবে, এটা শুধু হজের সওয়াবের ক্ষেত্রে সমান। আল আমাল আল্লাতি তাদিল হজ্জা ইন্নামা তাকুন ফিল জাযা লা ফিল ইজজা। আজকে যে বিষয় আমলগুলো বলবো সেগুলা জাজা এবং সওয়াবের পয়েন্টে হজের সমান, কিন্তু হজ আদায়ের পয়েন্টে নয়। যার অর্থ হলো আমাদের উপরে যাদের হজ ফরজ রয়েছে, আমরা এই হজের সমান সওয়াবের কাজগুলো করার মাধ্যমে আমাদের হজটা কী হবে না, আদায় হয়ে যাবে না। আমাদের ফরজ যেটি, এটা ফরজ থেকেই যাবে, আমাদেরকে সেখানে গিয়ে হজ করতেই হবে। তবে কতিপয় আমল রয়েছে ঘরে বসেও আমরা সেই আমলগুলোর মাধ্যমে হজের সমপরিমাণ সব আমরা পেতে পারি, সে সুযোগ রয়েছে। আজকে সেই বিশেষ কয়েকটি আমলের কথা বলবো যার মাধ্যমে আমরা হজের সমান সব আমরা পেতে পারি ইনশাআল্লাহ। নাম্বার ওয়ান,
আমরা হজের জন্য পূর্ণ ইচ্ছা এবং নিয়ত রাখব যে আল্লাহ যখন আমাদের সুযোগ করে দেবেন আমরা অবশ্যই হজে যাব সেই হজের প্রতিজ্ঞা এবং হজের নিয়ত ইরাদা করলে আমরা যে সময় পারবো যাব কিন্তু আজকে শক্ত নিয়তি করে ফেলি আমরা যে ইনশাআল্লাহ আমরা যে সময় সুযোগ পাবো আমরা হজে যাব সেই নিয়তের কারণে আমরা ঘরে বসে আমরা ইনশাআল্লাহ হজের সব পেতে পারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস রয়েছে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটি জাহাজে ছিলাম আল্লাহর নবী বললেন যে আমরা এই জাহাজে এসে আজকে রাস্তায় কষ্ট করতেছি কিন্তু ইন্না রিজালাম বিল মদিনা কিছু মানুষ যারা মদিনায় রয়েছে মা সিরতুম মাসিরান ওয়ালা কাতাতুম ওয়াদিয়ান তোমরা যত সফর করতেছ এবং যে কঠিন পাহাড়ের রাস্তা তোমরা অতিক্রম করতেছ ইল্লা কানু মাহকুম তারাও কিন্তু সাহাবের ক্ষেত্রে তোমাদের সঙ্গে হাবাসাহুম আল মরজ যারা অসুস্থতার কারণে বেমারের কারণে বা অন্য কোনো অসুবিধায় আসতে পারেন নাই তাদের পূর্ণ ইচ্ছা ছিল আমাদের সঙ্গে আসার তাদের পূর্ণ ইচ্ছা এবং নিয়ত থাকার কারণে তারা ঘরে বসেও আমাদের সমান সব পেয়ে যাবে তাহলে হাদিসে কী বোঝা গেল এই হাদিস থেকে আমরা যা বুঝতে পারলাম আল্লামা নবী রহমতুল্লাহ বলেন ওয়ফি হাদাল হাদিস ফজিলাতুন নিয়তি ফিল খায়ের হাদিসে বোঝা গেল যে ভালো কাজের নিয়ত এবং ইচ্ছা থাকা এটাও কিন্তু অনেক বড় একটি ফজিলত রয়েছে ওয়াইন্না মান্না ওয়াল গাজওয়া ওয়াগায়রাহু যদি কেহ জেহাদ অথবা হজ বা এই সমস্ত ভালো কাজের পূর্ণ ইচ্ছা এবং নিয়ত থাকে ওয়ারাদালা উযরুন বা বিশেষ কোনো অসুবিধার কারণে উনি জেহাদে যেতে পারেন নাই অথবা হজে যেতে পারেন নাই হাসালালাহু সওয়াবু নিয়তিহি উনার এই পূর্ণ নিয়ত থাকার কারণে উনাকে আল্লাহ পাক পূর্ণ সওয়াব দিয়ে দেবেন এই কথার প্রমাণে আরেকটি হাদিসও আমি পেশ করতেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সালা শাহাদাতা সাদিকান বাল্লাগাহু আল্লাহু মানাজিলা শুহাদা ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন যদি অন্তর দিয়ে সত্যভাবে সে শাহাদতের জন্য আল্লাহর কাছে সওয়াল করে শহীদ হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা তাকে সেই শহীদের মকাম দিয়ে দেবেন ইভেন যদিও সে তার বিছানায়ও মারা যায় কিন্তু কেন সে শহীদ হওয়ার জন্য আল্লাহর কাছে অন্তর দিয়ে আন্তরিকভাবে সে সওয়াল করেছিল বিছানায় মারা গেলেও সে কিন্তু শহীদের সওয়াব পেয়ে যাবে এই উভয় হাদিস থেকে বোঝা গেল যে কোনো ভালো কাজের সদিচ্ছা থাকলে এবং পূর্ণ নিয়ত থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কাজের সওয়াব তাকে দান করে থাকেন অতএব এই বছর যারা আপনাদের হজরত ইচ্ছা ছিল নানা কারণে অনলাইন বুকিং বা এই সমস্ত জটিলতার কারণে যারা বুক দিতে পারেন নাই যান নাই আপনার নিয়ত ছিল পুরো এই বছর হজে যাওয়ার আপনারা ঘরে বসেও কিন্তু ইনশাল্লাহ হজের সব পেয়ে যাবেন হয়তো বস বেমারের কারণে অথবা বুকিং হয় নাই বিদায় অথবা অন্য কোনো সমস্যার কারণে আপনি যেতে পারেন নাই তো এই সমস্ত বাধা বিপত্তির কারণে যেতে না পারলেও আপনাকে পূর্ণ হজের সব দেওয়া হবে তার তিন নম্বর একটি প্রমাণ নবী করিম সাল্লাম স্বপ্নে দেখেছিলেন উনি বায়তুল্লাহর তোয়াফ করতেছেন উমরার মাধ্যমে সাহাবায়ে কারামকে যখন বললেন সাহাবায়ে কারাম ঝটপট উনার রেডি হয়ে গেলেন প্রায় 1500 সাহাবায়ে কারামকে নিয়ে নবী করিম সাল্লাম উমরা করার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন আনফরচুনেটলি সেখানে যাওয়ার পরে মক্কার কাফেরদের মাধ্যমে বাধাগ্রস্ত হলেন শেষ পর্যন্ত আর উমরা করতে পারলেন না পরবর্তী বছর কদা করেছিলেন এই যে ছয় হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1500 সাহাবায়ে কেরামকে নিয়ে উমরা উদ্দেশ্যে বের হয়েছিলেন প্রতিমধ্যে বাধাগ্রস্ত হলেন ওনাদের ইচ্ছা কী ছিল উমরা করার সেই ইচ্ছা কিন্তু পূর্ণ ইচ্ছা ছিল সেই পূর্ণ ইচ্ছা থাকার কারণে যদিও ছয় হিজরিতে উমরা করতে পারেন নাই কিন্তু সেই উমরাকে একটা মকবুল উমরা হিসাবে উল্লেখ করা হয়েছে হাদিসে এসেছে সাহাবায়ে কেরাম বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি উমরা করেছেন কয়টি উমরা চারটি একটি হলো এই উমরা সহিজরির যেটি আল্লাহ নবীর এবং সাহাবায়ে কেরামের পূর্ণ ইচ্ছা ছিল যদিও উমরা করেন নাই কিন্তু নিয়ত থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পূর্ণ একটি মকবুল উমরা সওয়াব দিয়ে দিয়েছেন ই হলো এক উমরা দ্বিতীয় বর্ষের নবী উমরা করেছিলেন উমরা কজা এবং তৃতীয় উমরা ছিল হুনায়ন বিজয়ের পরে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মদিনায় ফিরার পথে রাস্তায় যে ইরিনা নামে একটি জায়গার মধ্যে রাত্রি অবস্থান করেছিলেন সেখান থেকে রাত্রিতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কয়েকজন সাহাবাকে সাথে নিয়ে মক্কায় এসে উমরা করেছেন, আবার ফজরের আগে আগে সেই মক্কা থেকে উমরা শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পুনরায় জিরানায় পৌঁছে গেছেন ফজরের আগে। ফজর নামাজ পড়েছেন জিরানায়, এশাও পড়েছিলেন জিরানায়, আর এশা এবং ফজরের মধ্যবর্তী সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উমরা করে ফেলেছিলেন। তো এটা হলো তৃতীয় উমরা। আর চতুর্থ উমরা হজের সঙ্গে উমরা করেছিলেন। তাহলে এবার দেখান তো দেখি যে ওই যে প্রথম উমরা যেটি আল্লাহ করেন নাই কিন্তু পুরো ইচ্ছা ছিল, নিয়ত ছিল সাহাবায়ে কেরামের, কাফেররা বাধাগ্রস্ত হয়েছিলেন, সেই উমরাকেও উমরা হিসাবে পরিগণিত করা হয়েছে। এখান থেকে কি বোঝা গেল, যদি আপনার হজ বা উমরার পূর্ণ ইচ্ছা থাকে, নিয়ত থাকে, কোনো কারণে বিমারের কারণে বা শত্রুর বাধার কারণে বা অন্য কোনো সমস্যার কারণে আপনি করতে না পারলেও আপনাকে সেই হজ উমরার পূর্ণ সওয়াব দেওয়া হবে। দুই নম্বর আরেকটি কাজ, আমরা যারা হজে যেতে পারি নাই ইনশাআল্লাহ ঘরে বসে বসে আমরা সেই হজের সওয়াব পেতে পারি, সেটা কি আল মুহাফাজাতু আলা সালাতিল ফরিদাতি ফিল মসজিদ। ফরজ নামাজগুলো আমরা সর্বদা মসজিদে আদায়ের জন্য আমরা সচেষ্ট থাকব। আমরা প্রত্যেকটি ফরজ নামাজ পুরুষ যা রয়েছি আমরা গিয়ে মসজিদে আদায় করব, এর মাধ্যমে কিন্তু আমরা হজের সওয়াব পেতে পারি। এই মর্মে একটি হাদিস রয়েছে, রাওয়া আবু মাতান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال من خرج من بيته متطهرا الى صلاه مكتوبه فاجره كاجر الحاج المحرم। নবী করিম সাল্লাম বলেন, কেহ যদি ঘর থেকে অজু করে ফরজ নামাজের জমাতে শরীক হওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়, ফাজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম, তাকে সওয়াব দেওয়া হবে একজন এহরাম পরিহিত হাজি যে পরিমাণ সওয়াব পাইবেন, সমান সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে দান করবেন যিনি ঘর থেকে অজু করে ফরজ নামাজের জন্য মসজিদে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বের হওয়ার পরে এহরামের অবস্থায় একজন মানুষ হজে গেলে যে পরিমাণ সওয়াব দেওয়া হয় সমান সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে দান করবেন। এই হাদিসের ব্যাখ্যায় উলামায়ে কেরাম বলেছেন যে এই হাদিসের মধ্যে হাজির সঙ্গে তুলনা করা হয়েছে, কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন কানা আজরুহু কাআজরিল হাজ্জ, যে ওনার সওয়াব হবে ওই হাজির সওয়াবের মতো, কারণ একজন হাজি হজের মাধ্যমে তিনিও কিন্তু আল্লাহর বাড়ি কাবা যাচ্ছেন, আর একজন মুসল্লি উনার সাধ্য মতো উনি গড়ে অজু করে উনিও আল্লাহর গড়ে তার লোকাল মসজিদে নামাজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তো ওই হাজিভাবে বাইতুল্লাহর দিকে রওনা দিয়েছেন, মসজিদটাও তো এটাও বাইতুল্লাহ, এটা তো আল্লাহর ঘর, উনিও উনার সাধ্য মতে উনার লোকাল মসজিদে রওনা দিয়েছেন, ওই ব্যক্তির হজের সফরের মতো উনি যেভাবে আল্লাহর ঘর তোয়াফ করার জন্য গিয়েছেন এই ব্যক্তি তো আল্লাহর ঘর ভিজিট করার জন্য যাইতেছেন, মানে মসজিদ। সেই হিসাবে এহরাম পরিহিত অবস্থায় একজন হাজিকে যেমন সওয়াব দেওয়া হবে, একজন মানুষ ঘর থেকে অজু করে বের হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও সেই সম পরিমাণ সওয়াব দান করবেন, এক ব্যাখ্যা। আরেকটি ব্যাখ্যা হলো যে একজন হাজি ঘর থেকে বের হওয়ার পরে ফিরে আসা পর্যন্ত প্রত্যেকটা মিনিটে মিনিটে ওনাকে সওয়াব দেওয়া হয়, ঠিক তেমনিভাবে একজন ঘর থেকে অজু করে ফরজ নামাজ জন্য মসজিদে বের হওয়ার কারণে ওনাকেও কিন্তু পুরা সফর রিটার্ন আসা পর্যন্ত ওনার আমলনামায় সব লেখাই হবে, লেখাই হবে। হাদিস মধ্যে এসেছে একজন মানুষ ঘর থেকে অজু করে যখন ফরজ নামাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হন প্রত্যেকটা কদমে কদমে তিনটি পুরস্কার দেওয়া হয়, একটি নেকি লেখা হয়, একটি গুনাহ মাফ করা হয়, একটা দরজা বুলন্দ করা হয়। এই ফিরার সময়ও কিন্তু প্রত্যেকটা কদমে কদমে ওনাকে সওয়াব দেওয়া হবে। তো সেই হিসাবে এক হাজি এহরাম পরিধান করে আল্লাহর রাস্তায় রওনা দেওয়ার পর থেকে নিয়ে ফিরে আসা পর্যন্ত যেভাবে ওনাকে সওয়াব দেওয়া হবে, ঠিক তেমনিভাবে একজন ঘর থেকে অজু করে ফরজ নামাজের উদ্দেশ্যে যখন বের হবেন মসজিদে যাওয়ার জন্য ওনাকে এইভাবে কন্টিনিউ সওয়াব দেওয়া হবে। তিন নম্বর আরেকটি কাজ, আমরা ইনশাআল্লাহ মাত্র দুইটি জানলাম, আমরা এইভাবে আশা করব আমরা কমপক্ষে দশটি বিশেষ আমল আমরা রচনা করবো, আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। বিশেষ করে এখন দুই নম্বর যদি আমরা জানলাম, আমাদের যাদের পুরুষের সুযোগ রয়েছে আমরা ডেইলি পাঁচটা নামাজ জামাতে পড়ার চেষ্টা করবো, গড়তে অজু করে ইনশাআল্লাহ, সেই অজু করে গড়তে বের হওয়ার কারণে আমরা একজন হাজি এহরাম অবস্থায় একজন হাজির সব আমরা পাবো ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ। জাজাকুমুল্লাহ খায়ের। সম্মানিত ইকরাম আল্লাহ দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতে চাইলাম, যেহেতু প্রচুর কালার লাইনে চলে এসেছেন আমরা দিকে এই মুহূর্তে আমাদের সাথে প্রশ্ন কে নিয়ে আসছেন। হ্যালো কালার, সালামু আলাইকুম। আমি তো আব্দুর রহমান,
الحمد لله যদি কোনো কোয়েশ্চন থাকে আমি দেখি আমি আপনার জন্য মাতি আমরা পরবর্তী কলে ইনশাআল্লাহ। হ্যালো কলার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আমার প্রশ্ন কি কুরআন শরীফে পায়? জি জি হোক ইনশাআল্লাহ। যাতে তারা কোরআন শরীফ বুঝতে পারে না, তারা কোন ব্লেম আছে? তারা যদি মুসলমান হয় না, আমি ওখানে বুঝতাম সেই আমাকে ঠিক মত কিতা আপনার সুন্দর প্রশ্নের জন্য। আপনার প্রশ্ন হলো যে আল্লাহ সুবহানাহু কাফের অন্তরের মধ্যে একটা ভেইল এবং পর্দা পার্টিশন দিয়ে দিয়েছেন, অন্য এত বলেছেন আল্লাহ তাদের কল্পকে সিল করে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন, এবং কানের মধ্যে আল্লাহ পাক একটি পর্দা ঢেলে দিয়েছেন, চোখের মধ্যেও পর্দা। তাহলে প্রশ্ন হলো যদি আল্লাহই তাদের অন্তরকে সিল করে দিলেন, তো তারা তো ইমান আনার তাদের ক্ষমতা হারিয়ে ফেলল, তাহলে কেন সেই ইমান না আনার কারণে তাদেরকে আবার লায়াবল করা হবে, তাদেরকে কেন পানিশমেন্ট পেতে হবে? এই হলো আপনার প্রশ্ন। তো দেখেন, এর আগে আমি আপনাকে একটি জিনিস বলি। একটা স্টুডেন্ট স্কুলে অ্যাডমিশন নেওয়ার পরে বছরের শুরু থেকে শেষ পর্যন্ত টিচাররা বহুত মেহনত করে তাদেরকে শিক্ষাদান করতেন, এবং পরপর বিভিন্ন এক্সাম হয়। এক্সামে কিছু স্টুডেন্টকে উস্তাদ ফেল দেন, টিচার তাদেরকে ফেল দেন, কিছু স্টুডেন্টকে তাদেরকে পাস দেন, কাউকে বেশি উচ্চমানের গ্রেড দেন, ভালো নম্বর দেন, কাউকে আবার কম নম্বর দেন। এই বেশ কমটা কেন করেন তার পিছনে কারণ কি? সেই স্টুডেন্ট পরীক্ষার্থী স্টুডেন্টের তার কর্মফল হিসাবে উনি যেভাবে পরীক্ষার আনসার পেপারে যেভাবে তিনি লিখবেন, সেই অনুপাতেই কাউকে ফেল দেওয়া হয়, কাউকে আবার পাস দেওয়া হয়, ফার্স্ট ইয়ারের সকলের নম্বর আবার সমান দেওয়া হয় না। দুনিয়া পরীক্ষার জায়গা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলমে আরওয়ায় আমাদেরকে সবক দিয়েছেন, আলাস্তু বিরব্বিকুম, আমরা যেন আল্লাহকে রব স্বীকার করি। আমরা জিজ্ঞাসা করেছি না আমি কি তোমাদের রব নই? আমরা সকল সেই আলমে আরতে স্বীকার করে এসেছিলাম আল্লাহ আপনি আমাদের রব, এ আল্লাহ আমাদের রব, আমাদের খালেক এই মালিক। এই কথা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু যুগে যুগে আম্বিয়া কেরাম প্রেরণ করেছেন, আসমানে কিতাব 104 খান আল্লাহ পাক প্রেরণ করেছেন। আমরা নামাজের মাঝে প্র্যাকটিস করে থাকি, যারা এই এক্সামে সেই অনুপাতে যারা প্র্যাকটিস করবে আল্লাহ তাদেরকে অবশ্যই পাস দেবেন, তারা পাস করবে। আর যারা প্র্যাকটিস করবে না, তার অন্তরে অটোমেটিক একটা লক লেগেই থাকবে। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের অন্তরে লক লাগাইছেন বা কানের মধ্যে পর্দা, চোখের মধ্যে পর্দা, এটা আসলে আগে কোনো পর্দা নয়। এটার অর্থ হলো এটাই যে তাদের কর্মফলে তারা যেহেতু খারাপ পথ অবলম্বন করেছে, সেই হিসাবেই ওনাদের কলমদের লক লক লেগেছে। লক আল্লাহ পাক লাগান না, এটা যেন তারা নিজেই দেয়। অন্য আয়াতে আল্লাহ পাক পরিষ্কার বলেছেন যে আল্লাহ তাদের কর্মফলের কারণে আল্লাহ পাক এভাবে করেছেন। আমি সংক্ষেপেই বললাম, সময় পেলে আমরা ইনশাআল্লাহ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ। জাজাকুমুল্লাহ খায়র। সম্মানিত বাংলা দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসছেন। যেহেতু আমরা ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে, বিরতির পর আবারও যখন ফেরত আসবো ইনশাআল্লাহ আমরা আপনাদের নতুন কল নেওয়ার চেষ্টা করবো। আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন, বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين ولا عاقبة للمتقين. شمان تو اقرا بنگلا درشك سرطة اسلامي كيوين اقرا بنگلا ميان فردر كان ترك بارك بعد امرا چوتو اكتی بيروتي سلام بيروتر پور عبار اپنا در شامن حاجر ويسي اما شاتي آسين شيخ الحديث مفتي شيخ عبد الرحمن نمت باركاتهم بيروتر پور بي اتن دو گروتو پنن اكتی پسنو করেছিলেন প্রশ্নের অসম্পূর্ণ কিছু কথা আরো শোনার চেষ্টা করব এবং এরপরেই আপনাদের গুরুত্বপূর্ণ আরো প্রশ্ন নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ জি জাযাকুমুল্লাহ আমাদের ভাই প্রশ্ন করেছিলেন যে কোরআন শরীফের কতিপয় আয়াত থেকে প্রমাণ হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের মুনাফিকদের অন্তরের মধ্যে আল্লাহ পাক সিল মেরে রেখেছেন বন্ধ করে রেখেছেন ভেল বা পর্দা ডালে দিয়েছেন এবং চক্র উপরে রয়েছে পর্দা কানের মধ্যে রয়েছে পর্দা প্রশ্ন হলো যদি আল্লাহ নিজেই তাদের কলবকে সিল করে ফেললেন চোখ এবং কানকে বন্ধ করে দিলেন যার ফলে ভালো কোনো কথা তাদের কান দিয়ে শুনতে পারে না এবং তাদের চক্ষু দিয়ে ভালো কোনো জিনিস নোটিস করে না অন্তরে ভালো কথা ঢুকে না তো তারা তো মজবুর হয়ে গেল তাহলে কেন তাদেরকে আবার শাস্তি দেওয়া হবে তারা কেন এটার জন্য লাইবিলিটি নিতে হবে তার উত্তর আমি এটাই বলেছিলাম যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি মানুষদেরকে আলমে আরওয়াত থেকে আল্লাহ যে রব সেই শিক্ষা দিয়ে আসতেছিলেন দুনিয়া আসার পরে যুগে যুগে আম্বিয়া কেরাম আল্লাহ পাক প্রেরণ করেছেন লক্ষাধিক আম্বিয়া কেরাম এবং শতাধিক আল্লাহর আসমানি বুক আল্লাহ পাক প্রেরণ করেছেন পরিচয় যে আল্লাহ রব এটা মানতে হবে কিন্তু যারা এটা মানে নাই স্বীকার করে নাই গুনাহ করেছে সেই দাবির বিপক্ষে চলে গিয়েছে তাদের অন্তরে কিন্তু ধীরে ধীরে একটা দাগ পড়তেছিল হাদিসে আসছে যখন একজন আল্লাহর বান্দা অথবা বান্দি গুনাহ করে অপরাধ করে তার অন্তরের মধ্যে একটা স্পট পড়ে যায় ধীরে ধীরে সেই স্পটটা বাড়তে বাড়তে এমন হয় পুরা কলবকে ঘিরে ফেলে আল্লাহ কোরআনে বলেছেন বালারানা আলা কুলুবিহিম বিমা কানু ইয়াকসিবুন তাদের কর্মফলে তার অন্তরের মধ্যে মরিচা পড়ে তাদের অন্তরটা একদম হককতা গ্রহণ করার সেই যোগ্যতা তারা হারিয়ে ফেলে এই যে তাদের অন্তরে কালো দাগ পড়েছে এই কালো দাগ পড়েছে তাদের অপরাধের কারণে অন্যদের তবালাল্লাহ কুলুম বেকুফরিহিম আল্লাহ তাদের কুফুরির কারণেই তারা কুফুরি মতবাদ গ্রহণ করার কারণে সেই কুফুরি মতবাদের কারণেই কুফরি চিন্তাধারা আকিদার কারণেই নেফাকের চিন্তাধারা এবং আকিদার কারণেই তাদের অন্তরে সেই ভেইল বা পর্দা বা এই যে অন্তরের মধ্যে যেটা কালো আবরণ পড়েছে এটা তাদের গুনার কারণেই দুনিয়া যেহেতু পরীক্ষার হলের মতো এখানে আল্লাহ সুবহানাহু কাউকে বাধ্য করেন না ইসলাম কবুল করার জন্য বা কুফুর থেকে তাকে বের করে নেওয়ার জন্য গাড়ি ধরে লাফাক বের করে নিয়ে আসেন না যেভাবে এক্সাম হলে টিচারের সামনে একজন স্টুডেন্ট রং লেখলেও তিনি জানেন এটা রং কিন্তু এরপরে উনি ওনাকে চাইলে পারতেন কিন্তু ওনাকে এটা বলেও দেন না বা জোর করে তাকে শুদ্ধ লেখার জন্য বাধ্য করা হয় না তো দুনিয়া পরীক্ষার জায়গা যেহেতু ওয়ালানা বুলওয়ান্নাকুম আল্লাহ পরীক্ষা করতেছেন আমাদেরকে সেই পরীক্ষার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদেরকে গাড়ে ধরে জুড়ে আল্লাহ পাক তাদেরকে ইমানে নিয়ে আসেন না ওই যে আল্লাহ পাক জুড়ে ধরে নিয়ে আসলেন না বা তাদের অন্তরে যেহেতু তাদের গুনার কারণে আবরণ পড়েছে সেই আবরণের কারণেই তারা কিন্তু ভালো কথা শুনতে চায় না ভালো কথা দেখে না ভালো কথা তারা তাদের অন্তরে ঢুকে না এটা তাদের গুনাহের কারণে তো প্রকৃতপক্ষে এই পর্দা বা বেল যেটা আল্লাহ করেছেন বলেছেন আসলে কিন্তু আল্লাহ করেছেন তাদের গুনার কারণেই যেভাবে এক্সামের পেপার দেখে একজন টিচার তার স্টুডেন্টকে ফেল দেন এই ফেল দিয়েছেন ইচ্ছা করে নয় তার কর্মফলের কারণেই তাকে ফেল দিয়েছেন ঠিক তেমনিভাবে এদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরের মধ্যে যে আবরণের কারণেই আল্লাহ পাক তাদের অন্তরে সিলমে রেখেছেন সেখানে ভালো কথা কোনো ঢুকে না এটার জন্য দায়ী তারা নিজেরাই তাদের কুফরি মতবাদ এবং চিন্তাধারা আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের সকলকে সঠিক সমুদান করুন আমিন জাযাকুমুল আহসান জাযা আজকে আমাদের লক্ষ্য বিষয় ছিল এমন কতিপয় আমল আমরা যারা হজেতে পারি নাই হয়তো সুযোগ হয় নাই ইচ্ছা থাকার পরে অনিয়ত ছিল অথবা বেমারের কারণে অথবা অন্য কোনো ফাইন্যান্সিয়াল কারণে আমরা যারা হজে যেতে পারি নাই আমরা ঘরে বসে বসে কীভাবে হজের সব পেতে পারি আমরা দুইটি আমল আমরা জানছিলাম একটি হলো যে আমরা যদি পূর্ণ শক্ত আমরা নিয়তকর থাকে আমাদের ইচ্ছা থাকে তাহলে আমাদের ইচ্ছা থাকার পরেও যদি বেমারের কারণে বা অন্য কোনো কিছু আমরা যেতে নাও পারি ইনশাআল্লাহ আমরা আশা রাখতে পারি আল্লাহ আমাদেরকে সব দান করবেন দুই নম্বর জানছিলাম ঘর থেকে অজু করে ফরজ নামাজের জন্য যদি কেউ মসজিদে বের হয় তাহলে তাকে কিন্তু সব দেওয়া হয়
ওই হাজির সাহেবের মতো যিনি ইহরাম বেঁধে ঘর থেকে বের হয়েছেন দুই তিন নম্বর আরেকটি আমল আছে ইনশাআল্লাহ আমরা শুরু আমাদের তো কলা চলে সেই আমরা ইনশাআল্লাহ শুরু করে আমরা সেটা আমরা রচনা করবো জাজাকুমুল্লাহ জাজাকুমুল্লাহ খায়ের আমরা দেখি প্রশ্ন কে নিয়ে আসছেন হ্যালো কল আসসালামু আলাইকুম আমি নিজের বেলায় আমারটা বলতেছি আমারটা সময় দেখা যায় যে আমি কতদিন হলে খুব বেশি আল্লাহর জিকির করি কোন সময় হলে একটু কমে যায় তো এটা ঠিক জায়গা মতো ধরে রাখতে হলে কি উপায় অবলম্বন করলে আমার ইমানটা ওইরকমই সমান ভাবে থাকবে আমি সবসময় আল্লাহকে খুশি করার জন্য রাখা লাগে তারপরে আল্লাহকে খুশি করার জন্যই আত্মীয়তার সম্পর্ক ভঙ্গ করা যায় কোন কারণবশত যদি কেউ যদি কোন কারণেই ওই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে পারে না আল্লাহকে খুশি করার জন্য আত্মীয়তার সম্পর্ক ভঙ্গ করা যায় তো এই ভঙ্গটার কি কারণ যে আমি আল্লাহকে খুশি হলো আগে আমি কি আসলে বুঝতে পারতেছি না আমার থার্ড আরেকটা প্রশ্ন কোন মানুষ যদি সক্ষম থাকে না নামাজ দাঁড়ায় পড়ার জন্য এখন সে বসে পড়বে বা একটা টুলে বসে পড়বে কোনটা উত্তম উপায় টুলে বসে পড়বে এটা উত্তম উপায় না বসে পড়ে তার নামাজে বসে তারপরে প্রশংসা করবে আমার প্রশ্ন হলো ওই ব্যক্তি কি জায়নামাজে বসে সেজদা দিতে পারে আচ্ছা এখন যে টুলে বসে বা চেয়ারে বসে সে কি টুলে বসে ইশারায় সেজদা দিতে চায় নাকি সেজদার সময় সে নিচে বসে সেজদা দিবে কোনটি করবে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন আমি আপনার প্রশ্নগুলোর কারণে আমি নিজে মানে আমি কি বলে এটাকে মানে আমি এই প্রশ্নের কারণে আমি আমি নিজে একটা তৃপ্তি পেয়েছি ভালো আমি অনুভব একটা ফিল করেছি মাশাআল্লাহ বিশেষ করে প্রথম প্রশ্ন এটা বুখারী শরীফের কিতাবুল ইমানের প্রথম অধ্যায় ইমাম বুখারীর মধ্যে আটটি কোরআন শরীফের আয়াত এবং বিভিন্ন হাদিস তারা প্রমাণ করেছেন আল ইমান ও ইয়াজিদ ও ইয়ানকুসু ইমান ইনক্রিজ হয় ডিক্রিজ হয় ইমান বাড়ে এবং কমে প্রশ্ন হলো ইমান বাড়ে এবং কমে বলতে একটা জিনিস বুঝতে হবে ইমানের নাম্বার বাড়ে না ইমান একটি থাকে একজন মিনি ইমান কয়টি হয় একটি হ্যাঁ ইমানের সাবজেক্ট বাড়তে পারে যেমন আমরা ইমান আনি সেভেন আর্টিকলের উপর আমন্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররি আল্লাহ তাআলা ওয়াল বাসি বাদাল মধ্যে কারণ কিন্তু এই সাতটি বিষয় উল্লেখ করা হয়েছে আমরা আল্লাহ বিশ্বাস করি অ্যাঞ্জল বিশ্বাস করি অ্যাঞ্জল ফিরিস্তা আমরা বিশ্বাস করি কিতাবের বিশ্বাস করি রসুলের বিশ্বাস করি লাস্টে একদিন শেষ দিন আসবে কেমন দিন আসবে কেমন দিবস উপর আমরা বিশ্বাস করি তকদিরের উপর বিশ্বাস করি ভালো মন্দ সব আল্লাহর কাছ থেকে হয় মরার পরে আবার জীবিত হতে হবে এই বিষয়গুলো আমরা বিশ্বাস করি তো এখানে দেখেন সাবজেক্ট অনেক কিন্তু এই সবটির উপর বিশ্বাস এবং ফার্ম বিলিফ ইমান কিন্তু একটি তসদিক নাম্বার টু ইমান বাড়ে বলতে ইমানের পাওয়ার বাড়ে ইমানের পাওয়ার বাড়ে যেভাবে গড়ে আপনার লাইট আছে কোন লাইটের পাওয়ার অর্থ আছে 40 ভোল্ট কোনটা আছে হয়তো 70 কোনটা আছে হয়তো 100 কোনটা 500 তো বাল্ব একটি হলেও তার পাওয়ারের কারণে তার আলো বেড়ে যায় তো ইমান বাড়ে মানে তার ওই ইয়েটা বাড়ে আপনার প্রশ্ন হলো আপনি নিজেই অনুভব করেন সময় যে জিকির রসবিয়াত বেশি করতে পারলে মনে হইতেছে মানে মানে বাড়তে পারে কোনো সময় একটু আবার কম করলে একটু কমে যায় তো প্রশ্ন হলো আপনি সেই বাড়া ইমান কীভাবে ধরে রাখবেন তো ইমান যেটার উপর আছে এটা ধরে রাখতে হলে নাম্বার ওয়ান
আপনি যে নেক কাজগুলো করতেছেন এটা সব সময় রুটিন মাফিক এমনভাবে রুটিন করতে হবে যে রুটিনটা আপনি ধারাবাহিক সবসময় করতে পারেন কন্টিনিউ করতে পারেন নবী করিম সাম বলেছেন খায়রুল আমালে মাদিমা আলাই সবচেয়ে উত্তম আমল হলো যেটার উপর একজন মানুষ রেগুলার করতে পারে তো আপনি এমন একটি রুটিন বানাবেন রুটিনটা যেন আপনি রেগুলার করতে পারেন সেই রেগুলার বেসে যদি আপনারটা রুটিন আপনি মেনটেন করেন তো অবশ্যই দেখবেন আপনার ইমানের পাওয়ার বেড়ে যাচ্ছে কোরআনে করিমের তিলাওয়াত জিকির তসবিহাত এগুলোর মাধ্যমেও ইমানের পাওয়ার বাড়ে ইদা তুলিয়াত আলাইহিম আয়াতু জাদাতুম ইমানা কোরআন তিলাওয়াত শুনলে বা করলে ইমান বাড়ে জিকির এবং তসবিহাতের মধ্যে ইমান বাড়ে অর্থাৎ প্রত্যেকটি নেক আমল যে যত বেশি করবেন তার ইমানের পাওয়ার তত বেশি বাড়বে কারণ প্রত্যেকটি নেক আমল ইমানের সঙ্গে সম্পর্ক প্রতি নেক আমল ইমানের সঙ্গে সম্পর্কিত একটা লাইটের ভিতরে যদি ব্যাটারি একটি থাকে তার পাওয়ার কম হবে দুই লাইট যে টসাইড আছে না টসাইড ভিতরে যদি আপনার ব্যাটারি তিনটি ডালেন তার পাওয়ার আরও বাড়বে চারটি যদি ব্যাটারি থাকে তার পাওয়ার আরও বেশি বাড়বে তো এই হিসাবে আপনার ভিতরে যত বেশি নেক আমল বাড়াবেন আপনার ইমানটার পাওয়ারটা আরও বেশি বেড়ে যাবে এবং ইমানের আলোচনা করলে ইমান বাড়ে তো এই পরিবেশের কারণে বা এই নেক আমলগুলো আপনার ধারাবাহিক আমরা করতে হবে ধৈর্য সহকারে ইনশাল্লাহ আমরা যে লেভেল আছে এই লেভেল কমবে না বাড়তেই থাকবে ইনশাল্লাহ আমরা যেন ইমানের লেভেলটাকে বাড়ানোর জন্য আমরা যেন সবসময় এই কাজগুলো করি এবং এই কাজগুলো করার জন্য আমরা যেন এই কাজের পরিবেশে যেন আমরা থাকি এবং গুনাহ থেকে যেন আমরা বেঁচে থাকি এই কতিপয় কাজ করলে ইনশাল্লাহ আমাদের ইমান লেভেল ঠিক থাকবে এবং বাড়তে থাকবে ইনশাল্লাহ দ্বিতীয় প্রশ্ন আপনার ছিল আত্মীয়তার সম্পর্ক আপনার হাদিস যেটা এটাও ওই চ্যাপ্টারের মধ্যে এটা রয়েছে মানাহাব আলিল্লাহ ওয়াব গাদ আলিল্লাহ ওয়াত আলিল্লাহ ও মানা আলিল্লাহ ফাকাদ ইস্তাকমাল ইমান যে সমস্ত জিনিসে ইমানকে ইম্প্রুভ করে সেটার মধ্যে এটিও একটি যে আপনি যদি কাউকে মহব্বত করেন আল্লাহর হাস্তে মহব্বত করবেন কাউকে যদি আপনি হেট করেন আল্লাহর হাস্তে করবেন সমান আত্মীয়তার সম্পর্ক যদি আপনি আল্লাহকে খুশ করার জন্য আপনি রাখেন তো সেই আত্মীয়তার সম্পর্কে আপনার ইমান বাড়বে এবং আপনার হায়াত বৃদ্ধি পাবে আরেকটি ফায়দা কি যে আপনার সোর্স অফ ইনকাম বেড়ে যাবে আপনার মাল ও দৌলত বেড়ে যাবে মাশাআল্লাহ আবার আল্লাহর কারণে আত্মীয়তা বিচ্ছিন্ন করা তার অর্থ কী তার অর্থ হলো একজন মানুষ গুনাহ করতেছে অপরাধ করতেছে আপনি তাকে বারবার বুঝিয়ে দিচ্ছেন এর পরেও সে অপরাধ থেকে বের হয়ে আসতেছে না তখন আপনি এক গুনাগার হিসাবে তার সঙ্গে সম্পর্ক একটু কমাইলেন এই জন্য কমাইছেন কেন কমাইছেন সে আল্লাহর নাফরমানি করতেছে সেজন্য আপনি কমাইতেছেন ঠিক আছে এই যে আল্লাহর কারণে আপনি কমাইলেন এর কারণেও কিন্তু আপনার ইমান বেড়ে যাবে এটাকে বলে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুযু ফিল্লাহ কাউকে মহব্বত করলে আমরা মহব্বত করবো আল্লাহর সেক আর কাউকে যদি আমরা হেট করি এটা করবো ফর আল্লাহর সেক ফর দ্য সেক অফ আল্লাহ এই ভিত্তিতেই সম্পর্ক রাখা হ্যাঁ একজন মানুষ যদি আমার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে আমার ব্যক্তিগত স্বার্থে আমার কারণে তো আমি এরপরে যদি তার সঙ্গে সম্পর্ক আমি স্থাপন করে রাখি তো ইনশাআল্লাহ সেটা আমি করতে হবে আমাকে আল্লাহ নবী বলেছেন সিলমান খাতো আঁকা ওয়াফু আম্মাং জলামাকা যে আমার সঙ্গে একজনের সম্পর্ক যদি কাট করে আমি তার সঙ্গে সম্পর্ক জুড়ে রাখার চেষ্টা করবো আমাকে কেউ কষ্ট দেয় আমি তাকে ক্ষমা করবো ওয়াহসিন ইলামান আসা ইলাইক আমার সঙ্গে কেউ খারাপ বার করলে আমি তার সঙ্গে বারো বার করার চেষ্টা করবো তো এই সব মিলিয়ে আমি এটাই বলবো যে আল্লাহর ওয়াস্তে সম্পর্ক বিচ্ছিন্ন করা এবং রাখার অর্থ হলো যে একজন মানুষ যদি অপরাধে লিপ্ত হয়ে যায় আর সেই অপরাধের কারণে আমি তার সম্পর্ক বিচ্ছিন্ন করি আল্লাহর নাফরমানির কারণে আমি তার সম্পর্ক বিচ্ছিন্ন করি তো সেটা হবে আল্লাহর কারণে যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার আপনজন যারা ইসলাম কবুল করে নাই তাদের সঙ্গে এক ধরনের সম্পর্ক ছিল আর যারা ইসলাম কবুল করে তাদের সঙ্গে সম্পর্ক ছিল তো ওই হিসাবেই আল্লাহর ওয়াস্তে মহব্বত এবং আল্লাহর ওয়াস্তে কাউকে সম্পর্ক রাখা এবং না রাখার ভিত্তিটা আশা করি হয়তো জিনিসটা আমি জানি না কতটুকু আপনাকে ক্লিয়ার হয়েছে বাট এরপরে যদি আপনি জিনিসটা না বুঝতে এটাই মনে করবেন যে কারোর সঙ্গে সম্পর্ক রাখার মেইন উদ্দেশ্য হতে হবে আল্লাহকে খুশ করা আর যদি কোনো কারণে কারোর সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করি কেন করলাম আমি যে সে আল্লাহর নাফরমানি করতেছে তাকে আমি বোঝানোর পরও সে বুঝতেছে না তখন আমি তার সঙ্গে হয়তো সম্পর্কটা আমি একটু কম করলাম তা কেন করলাম আমার ব্যক্তিগত নিঃস্বার্থে নয় আল্লাহর হুকুম মানার মানার ভিত্তিতেই এটাই হলো আল্লাহর ওয়াস্তে আল্লাহকে খুশ করার জন্য কারোর সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করা তৃতীয় প্রশ্ন যেটি যদি একজন লোক ফ্লোরে বসে প্রথমে আমি বলি সুস্থ মানুষের নামাজ তো আপনি বুঝতেছেন যে রুকুর আগ পর্যন্ত দাঁড়াবো প্রপার রুকু দিব তারপরে সিজদাতে গিয়ে সিজদা দেবো এটা স্বাভাবিক নিয়ম যদি একজন মানুষ অসুস্থ হন এই পরিমাণ অসুস্থ যে উনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না কিন্তু ফ্লোরে বসে স্বাভাবিক সিজদা দিতে পারেন তো ওনার জন্য কিন্তু ফ্লোরে বসে সিজদা দিতেই হবে ওই ব্যক্তি টুলে বা চেয়ারে বসে নামাজ পড়লে হবেই না তো আপনি যদি ফ্লোরে যায় নামাজে বসে আপনি ইশারা দিলেন রুকু আর সজ্জা দিলেন পুরো স্বাভাবিক নিয়মে এই ব্যক্তি ওনাকে যায় নামাজে বসেই সজ্জা দিয়েই নামাজ পড়তে হবে কেন সজ্জা নামাজের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অংশ হ্যাঁ যদি একজন মানুষ এমন হন যে উনি সজ্জা দিতে পারেন না কিন্তু উনি দাঁড়াতে পারেন
তো ওই ব্যক্তি কিন্তু আল্লাহর কাছে দাঁড়াবেন সূরা পড়বেন আলহামদুলিল্লাহ পড়বেন সূরা পড়বেন তারপরে রুকু দিবেন তারপরে চেয়ারে বসে ইশারায় হয়তো সজদা দিলেন হয়ে যাবে ইনশাআল্লাহ কেন উনি বসে দিতে পারেন না তে টুলে বসে নামাজ একমাত্র জায়েজ হবে ওই ব্যক্তির জন্য যিনি সজদা দিতে পারেন না আর সজদা দিতে পারেন না উনি আবার দুই অবস্থা দাঁড়াতে পারেন উনাকে রুকুর আপনি দাঁড়াতে হবে আর একজন আছেন দাঁড়াতে পারেন না উনি প্রথম থেকে চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন ইশারা রুকু দিবেন ইশারা সজদা দিবেন আর যিনি দাঁড়াতে পারেন অন্ততপক্ষে রুকুর আগ পর্যন্ত সূরা ফাতিহা এবং কেরাত পড়ার সময় উনাকে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়তে হবে কেরাত পড়তে হবে তারপরে রুকু দিয়ে চেয়ারে বসে ইশারা উনি হয়তো সজদা দিয়ে দিলেন ঠিক আছে ইনশাআল্লাহ আপনার তিনটি প্রশ্ন আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমি এটা দিয়ে মানে একটা আপনার প্রশ্ন থেকে আমি খুব আনন্দ উপভোগ করেছি মাশাআল্লাহ বিশেষ করে প্রথম প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ ইমান বাড়া কমার ব্যাপারটা আমরা কিন্তু অনেক সময় বিজ্ঞান আমরা চিন্তা করি না কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত হয়েছে ইমান বাড়ে এবং কমে অবশ্যই ইমান বাড়ে এবং কমার ব্যাখ্যা রয়েছে ইমান বাড়ে কমে বলতে ইমানের নূর বাড়ে ইমানের সাবজেক্টগুলো এগুলো বাড়ে জাযাকুমুল হাসান জাযা জাযাকুমুল্লাহ খায়র আমাদের কি পরবর্তী প্রশ্ন কে নিয়ে আসছেন হ্যালো কলার সালামু আলাইকুম আমি কইম আর কোন প্রশ্ন আছে নি তাউবিল তা হামজা তো বার তা ওয়াও ইয়াদের উই বাদলাম তাউবিল তার বাদে হামজা আছে তাউবিল ওয়াল্লিমহু তাউবিল আমি খয়ের আনুন বা ইনশাআল্লাহ আমি খয়ের আনুন তে তাওকা ইনশাআল্লাহ আপনি লাইনে তা তোলেন তা তোকা আর যদি মনে লাইন খাটিয়ে অন্ত তাও ঠিক আছে আপনি লাইনে থাকি অন্ত হবে ইনশাআল্লাহ দেখো কা এটা একটা দোয়া নবী করিম সালিসামের শেষ রাত্রিতে তাহাজ্জুদ পড়বার সময় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট আসলা বয়স তান 12-13 আরকম আল্লাহ নবী তাহাজ্জুদ উঠছেন তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মা উঠিয়া আল্লাহ নবীরে ইস্তেঞ্জার ফানিয়া গয়ে দিয়েছেন রাত্রে ঘুমোর সময় সব ঘুমো আল্লাহ নবী উঠছেন তাহাজ্জুদ পড়বার লাগি ইবনে আব্বাস উঠিয়া আল্লাহ নবীরে ফানিয়া গয়ে দিয়েছেন এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নামাজ শুরু করছেন তো তাই নয় ইয়াত অজু হরিয়া সুন্দর বা ইবনে আব্বাস আল্লাহ নবীর সাথে নামাজ হরা হয়েছেন খাড়াবার সময় তাই জানছেন না মাসুল্লাহ তাই খাড়া হয়েছেন লেফট সাইডে নবীর সাথে রাইটে আনছেন আনে সুদা রাখেন তাই খোলাম আবার সুদা রাখেন তাই খরে দেয়ঙ্গি সালাম ফিরানির পরে দিকে ইলা ইবনে আব্বাস তোমার আমি সুদা রাখি তুমি খোলাম ওখানে তাই উঠে ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর নবী এত বড় মানুষ আপনার সুদা দাঁড়িয়ে বেয়াদ হইব এর লাগে আমি আপনার সুদা থাকি না দাঁড়িয়ে একটু খোলামছি ইতাম মা থুনিয়া আর এত রাত্রিতে গভীর রাত্রিতে যখন সবাই ঘুমে ছোট্ট ইবনে আব্বাস উনি ঘুম থেকে উঠে আল্লাহর নবীকে পানি নিয়ে অজু ইস্তেঞ্জার জন্য পানি নিয়ে দিয়েছেন এগুলা দেখে আল্লাহর নবীর মনে আসলো বলে মাহ বাহ বাহ ছোট্ট একটি বাচ্চা তার মধ্যে খেদমত করা মিজাজ রয়েছে আবার আমি তাকে আমার সুযোগ দাঁড়া করি সে একটু পিছনে চলে যায় তার মধ্যে আদব রয়েছে এই খেদমত এবং আদব দুইটি আল্লাহনবী লক্ষ্য করলেন ওনার মধ্যে আছে আল্লাহনবীর মায়া লেগে গেল সেই ছোট্ট ইবনে আব্বাসকে আল্লাহর নবী বুকের মধ্যে জড়াইয়ে ধরলেন দরাই দোয়া করলেন আল্লাহুম্মা আল্লিমুল আল্লাহুম্মা ফাকিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তাউবিল আল্লাহ তুমি দ্বীনের ফকি সমুতাকে দান করো এবং কোরআনের ব্যাখ্যা তাকে শিখিয়ে দাও সেই দোয়ার মাধ্যমে ইবনে আব্বাস ইসলাম মুসলিম বলেছেন আপনিও সেই দোয়া করতে পারেন আমরা বাচ্চাদের জন্য আমরা ওই দোয়া করি আল্লাহুম্মা ফাকিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তাউবিল জাযাকুমুল্লাহ খায়রান জাযাকুমুল্লাহ খায়র সম্মানিত ক্রমাগত দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ প্রচুর কলার লাইনে চলে এসেছে যেহেতু আমরা ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাআল্লাহ আপনাদের কল্যাণের চেষ্টা করবো আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন বিরতির পর দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন
ব্রিটেনের সদ্দাবাজার আলেমেদিন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামত বরকাতুহু। আমরা বিরতির পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আলোচনা শুনতেছিলাম, আমরা ইনশাল্লাহ আরও শুনবো ইনশাল্লাহ, আর যখনই আপনারা গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন নিয়ে আসবেন ইনশাল্লাহ আমরা আমরা নেওয়ার চেষ্টা করব। বিরতির পূর্বে যেটি প্রশ্ন ছিল, একজন মা একটি দোয়া সম্পর্কে জানতে চাইলেন, দোয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে নবী করিম দোয়া করেছিলেন, করেছিলেন তাহাজ্জুদের সময়, করেছিলেন ইবনে আব্বাসের জন্য, রেজাল্ট কি? এই একই দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবনে আব্বাসকে বানিয়েছেন চিফ অফ মুফাসসিরিন, অর্থাৎ রাইসুল মুফাসসিরিন। মুফাসসিরিন যারা তাফসির করেন কোরআন শরীফের, তাদের মধ্যে সবচেয়ে বেশি টপ এবং সবার মধ্যে সম্রাট ছিলেন তাফসির জগতের হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কেন হয়েছে এটা? আল্লাহ নবীর দোয়ার মাধ্যমে দোয়া পেয়েছেন। কেন? ওনার খেদমত এবং আদব থেকে। এখান থেকে একটি জিনিস বোঝা গেল, যাদের মধ্যে খেদমত করার স্বভাব রয়েছে, যাদের মধ্যে আদব এবং গুড ম্যানার যাদের মধ্যে রয়েছে, যারা মা বাবা মুরব্বী উস্তাদ বা বুজুর্গের দোয়া যারা পান, তারা কিন্তু দুনিয়ার মধ্যে অনেক সফল কাম হতে পারেন। দোয়াটি কী ছিল? আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন, আয় আল্লাহ তুমি তাকে দিনের পুরা সমুজ দান করো। ওয়াল্লিম হু তাওয়িল, এবং কোরআনে করিমের তাওয়িল এবং তফসির ওনাকে শিখিয়ে দাও। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দিনের ফকিহ বানিয়েছিলেন এবং কোরআন শরীফের একজন বিশদ মুফাসসির তফসির কারক হিসেবে আল্লাহ পাক ওনাকে কবুল করেছিলেন। তো দোয়াটি কি? আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন, ফাক্কাহা ইউফাক্কিহু থেকে ফাক্কিহ, ফাক্কিহু ফিদ্দিন ওয়াল্লিম হু তাওয়িল। তো আপনার প্রথম শব্দ শুদ্ধ হলেও দ্বিতীয় শব্দটা একটু মিস্টেক রয়েছে। ওয়া আল্লিম হু শব্দ কি? ওয়া আল্লিম হু, তারপরে আত্তা অবিল একত্রিত হলে ওয়া আল্লিম হু তা অবিল, আল্লাহ তুমি কুরাশবে তাওয়িল এবং তফসির তাকে শিখিয়ে দাও। এই দোয়া আজও আপনি বাচ্চাদের জন্য করতে পারেন। আমি তো প্রায় কোনো বাচ্চাদের পাইলে আমি এই দোয়াটা করে দিই, কারো কোনো বাচ্চার পাইলে আমি বে মাতা ধরে আমি এই দোয়াটা করি, ওই আশায় যে আল্লাহ তুমি যদি নবী মোহাম্মদ রাসূল ইসলামের দোয়ার বরকতে একজন লোকেবে করতে পারো, সেই দোয়াটি আমি রিপিট করলাম গুনার আমার গুণাগার মুখ দিয়ে। দোয়াটা কিন্তু নবী ইসলামের, সেই নবীজির বানানো দোয়ার বরকতে আল্লাহ এই ছেলেটিকেও তুমি দিনের সমুজ এবং ফকিহ এবং আলিম বানিয়ে দাও এবং কোরআনের তফসির তার অন্তরে ঢুকিয়ে দাও। তো আমরা এই দোয়া করতে পারি ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র। আপনাদের কি পরবর্তী প্রশ্ন কে নিয়ে আসছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমি আমার দায়িত্ব নিয়ে ফাটাইছি, আমি তো মাশাআল্লাহ বহুত শুকরিয়া। আপনার কোনো প্রশ্ন আছে নি? আজকে আমরা ওইলগি ইসলামিক কিউ এন এ উইদিকরা কোনো প্রশ্ন যদি তানার থাকে আপনার প্রশ্ন করতে পারবো। ঠিক আছে, জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ। তো আমরা আপনার ধন্যবাদ দিয়ার যে আপনি আমরা মোটামুটি আমরা খেয়াল রাখেন বা মাশাআল্লাহ আমরা প্রোগ্রাম দেখেন যে ঠিকও আছে। তাই হয়েছেন যে আপনারা যে দায়িত্ব দিয়েছেন ইনশাআল্লাহ এই দায়িত্বটা আমি ফোসাইমু। তো আমি ফোসাইমুর অর্থ হয়তো আপনি হয়তো বুঝছেন যে তাই নিজেই বা তাই নিজে দেওয়া নাই, তাই এখান থেকে তার দায়িত্বশীল যারা আছেন তাই যেহেতু দুইটা মাদ্রাসা পরিচালনা করেন, সেই হিসাবে আলহামদুলিল্লাহ সেই মাদ্রাসার তান বহু স্টাফ আছেন, বিষয় তান ছোটো ভাই আছেন প্রিন্সিপাল হিসাবে এরার মাধ্যমে, এবং আমরা ভাই তারেক মাহমুদ সাজীব কান্টি মেজা উনিও সেখানে উপস্থিত ছিলেন, ওনাদের তত্ত্বাবধানেই আমাদের আল খয়রের ফুল টিম সেখানে ছিল, এবং বিশ্বনাথের মাদ্রাসার এবং স্টাফ এবং মাদ্রাসার লোকাল যারা আছেন সকলে মিলেই আপনাদের সেই দায়িত্বটুকু যেটা খুব ঘটনা হয়েছে মাশাআল্লাহ। জাযাকুমুল্লাহ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো আমরা বলতেছিলাম আজকে যে আমাদের আলোচ্য বিষয় ছিল আজকে তো তারা বলছে 12 ঘন্টার মাঝে পানি দিল করতাম না, মুখ করতাম না আর কি, 12 ঘন্টা মাঝে তখন লবণ দিয়ে পানি দিও করতাম, তখন ব্লাড আসবে তো পালাই, তখন আমি ওই জন্য মাছ ধরছি
যো তো বল ওয়াজ করছি না, ও তো বলছে নমাজ করছি, নমাজ আমার মুছি আমি তো কুন্দে করছি, এমনি মুখ মুছে করছি, পানি দিই ওদু করছি, পুরা ওই কুন্দে করছি না আমি। নমাজ হয়েছি এটা গত শুক্রবার হয়েছে ঘটনা নেই জি জি। তো এই 12 ঘন্টার ভিতরে আপনি যেন মাছ পড়ছেন কুল্লি সারা বাকি সব তদুর করছেন তো ঠিক আছে না নি জি জি ইনশাআল্লাহ আমরা খৈয়ার ইনশাআল্লাহ আমি ওএম খৈয়ার ফাইটা আচ্ছা আমি ফোনটা কেয়ার দেব আমি কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ হ্যাঁ স্যার। আপনার প্রশ্ন হলো যে আপনি শুক্রবারে দাঁত ফেলেছেন, ডাক্তার বলেছে 12 ঘন্টা পর্যন্ত মুখের ভিতরে কোনো কিছু খাওয়া যাবে না, পানি ঢুকানো যাবে না, 12 ঘন্টা পরে লবণ দিয়ে কুলি করতে হবে। তো এই 12 ঘন্টার ভিতরে আপনি নামাজগুলো পড়েছেন, আপনি অজু করেছেন ঠিকই, মুখের মধ্যে তো ব্লাড ছিল আপনি থুতু ফেলেছেন, কিন্তু অজু করে আপনি কুল্লি না করে আপনি অজু দিয়ে নামাজ পড়েছেন, আপনার নামাজ কি হয়েছে? ইয়েস হয়েছে, কারণ অজুর ভিতরে কুল্লি করা এটা সুন্নত, করলে সব আছে না করলেও কিন্তু অজু হয়ে যাবে। আর আপনার যেহেতু উজর ছিল, ডাক্তার নিষেধ করেছে, সেই হিসাবে আপনি কুল্লি করেন নাই, অতএব আপনার অজু হয়ে গিয়েছে, আপনার নামাজ হয়েছে। মনে হয় প্রশ্ন থাকতে পারে যে ওই টাইমে যদি ব্লিডিং হয় ভিতরে ইনসাইড, ইয়েস আপনি মাজুরের পর্যায়ে, মাজুররা প্রত্যেক অক্তে অক্তে অজু করে, ওই অক্তে এই অজু দিয়ে আপনি নামাজ করতে পারবেন, ওই যে উজরের কারণে, যেমন আপনার ব্লিডিং একটা উজর, এটা যদি হয়ও আপনার অজু কিন্তু ওই অক্তের ভিতরে আর বাংবে না। বুখারী শরীফে ইমাম বুখারীর মতো এই মর্মে একটি কথা উল্লেখ করেছেন যে সাহাবায়ে কারামদের ইতিহাসে দেখা যায় তারা বেশিরভাগ তাদের জখম নিয়েই নামাজ পড়েছেন, কারণ আপনারা জানেন সাহাবায়ে কারাম মক্কি জীবনে ইস্যু করে মদিনে আসার পরেও বারবার গাত প্রতিঘাত এবং জেহাদ অভিযানের মাধ্যমে তাদের জীবন কাটাইতে হয়েছে। অনেক সময় তারা আল্লাহর রাস্তায় তারা আঘাতপ্রাপ্ত হন, সেই আঘাতের কারণে ব্লিডিং হতেই থাকে, তারা এই ব্লিডিং এবং জখম নিয়েই ব্যান্ডেজ নিয়েই তারা নামাজ পড়তে হয়েছে। তো মাজুরদের নামাজ আপনার ওই 12 ঘন্টার ভিতরে নামাজগুলো পড়েছেন, আপনার যেহেতু উজর ছিল, দাঁত ফালাইছেন, ওই কারণে আপনি তো কুল্লি করতে না পারলেও আপনার অজু হয়েছে, আর ওই টাইমের ভিতরে কোনো ব্লিডিং হয়ও যেহেতু আপনি মাজুর আপনি এটা আটকাইতে পারতেছেন না, আপনার সেই উজর নিয়েও আপনাকে নামাজ পড়ে নামাজ হয়ে যাবে। একটি হাদিস বলতেছি আমি যে একজন মহিলা এসে বলেন ইয়ারসুল্লাহ আমার ইস্তেহাজা হয়, অর্থাৎ মেনসিস ছাড়াও মানসি পিরিয়ডের পরেও এক্সেসিভ খুব বেশি ব্লিডিং হয়। নবীজি বললেন তুমি প্রত্যেক অক্ত তোমাকে অজু করতে হবে। তাহলে এই হাদিস থেকে ভিত্তি করে যদি এইভাবে কোনো ব্লিডিং কারো কন্টিনিউ হয়, যেভাবে ওই মহিলার হায়াজের দিন ছাড়াও 10 দিনের পরেও ওনার ব্লিডিং হতো, এটা তো হায়াজ নয় স্বাভাবিক ব্লিডিং, ওই টাইমে প্রত্যেক অক্তে অক্তে ফ্রেশ অজু করে নামাজ পড়তে হয়, আপনিও তো ফ্রেশ অজু করে নামাজ পড়েছেন, তো ইনশাল্লাহ আপনার নামাজ হয়ে গিয়েছে। কুল্লি করা যেটা এটা গুসলের মধ্যে ফরজ, কুল্লি করা এবং নাকে পানি দেওয়া গুসলের মধ্যে ফরজ, পুরা বডি দৌত্য করা আরেকটি ফরজ, তিনটি ফরজ গুসলের মধ্যে। আর ওদের মধ্যে মেইন ফরজ কাজ হলো চারটি, কয়টি? চারটি। আল্লাহ কুরআন মেনশন করেছেন ইজা কুম তুম ইলা সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। নমাজ পড়লে তোমরা মুখ ভালোভাবে দৌত্য করতে হবে, হাত দৌত্য করতে হবে কোনো পর্যন্ত, মাথা মাসা করতে হবে, পা দৌত করতে হবে টহনু পর্যন্ত, ঘন্টা পর্যন্ত। আপনি চারটি কাজ করলে আপনার অজু হয়ে যায়, বাকি কাজগুলো সুন্নত অবশ্যই আমরা করব, করলে আমরা সব পাবো, কিন্তু যদি কেউ চারটি ফরজ কাজ আদায় করে নামাজ পড়ে নেন তার ফরজ আদায় হয়ে গিয়েছে বিদায়, অজু হয়ে যাবে। আপনি তো বাকি কাজগুলো করেছেন বলেছেন, আপনার অজু হয়েছে, নামাজ হয়েছে, ইনশাআল্লাহ বাড়ি করার কোনো কারণ নেই। অশেষ ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য, জাযাকুমুল্লাহ আহসান জাযা। আমরা মূল বিষয় যেটা আমি আরেকটি বিষয় আমি চাইছিলাম শেয়ার করার জন্য, আচ্ছা বুঝছি, হোটেলে পড়িয়া গেলে সমান নেই
আমি কই মেগি আকাশ আছে মেগি সমান বনি নিউটেলা পড়ে যায় দিনও কেমন প্রথম বনি না বললো ভাই আমরা কেমন প্রথম বুঝতাম পারছি আমি বুঝতে পারছি যে মেগি ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহ আপনার প্রশ্নগুলো খুবই চমৎকার আমরা এই প্রশ্নের মাধ্যমে কিন্তু অনেক সময় আমরা আনন্দ উপভোগ করি আপনার প্রথম প্রশ্ন যেটি কাবা থেকে কোন দোয়া করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার ভাগ্যবান হয় সমস্ত লোক যারা গিয়েছেন এবং যারা যারা বারবার কাবা শুয়ে যাওয়ার সুযোগ পান এই কথা সত্য কাবা থেকে দোয়া করলেই দোয়া কবুল হয় এবার প্রশ্ন হলো যে আমি কোন দোয়াটি আমি করবো আমার দোয়া আল্লাহ কবুল করেন আমি কোন দোয়াটি আমি করবো এই টাইমে গুরুত্বপূর্ণ কোন দোয়াটি আমি করি ওলামা একরাম সেখানে অ্যাডভাইস করেন হয়তো আপনি দোয়া করতে পারেন ওই দোয়া যে দোয়াটি নবিয়ে করিম তবের সময় করেছেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানাতান ওয়াকিনা আযাবান্নার আল্লাহ দুনিয়ার মধ্যে আমাকে হাসানা দাও আখিরাতে আমাকে হাসানা দাও জাহান্নামের আগুন থেকে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো এই দোয়া কবুল হয়ে গেলে দুনিয়ারও আপনার শান্তি আখরাতেরও আপনার শান্তি এবং জাহান্নাম থেকে মুক্তি মানেই তো জান্নাতই যাবেন আখরাতে দুই জায়গায় এই দোয়া করতে পারেন অথবা আয় আল্লাহ আমি জান্নাতের সওয়াল করতেছি জাহান্নাম থেকে পানা চাইতেছি আপনি বলতেন ইন্নি আসআলুকাল জান্না ওয়া আউযু বিকা মিনান নার এটা বলতে পারেন দুই তিন নম্বর অনেক উলামায়ে কেরামে আরও গুরুত্বপূর্ণ নির্দেশ শিখিয়ে দেন সেটা কি যে আল্লাহ আমি ইমরার সফরে এসেছি বাহাদুর সফরে এসেছি কাবা দেখেছি আমি জানি আপনি এই দোয়া কবুল করবেন আমি দোয়া করতেছি আল্লাহ আমার এই সফরে উমরা অথবা হজের সফরে আমি যা দোয়া করবো আমার প্রত্যেকটি দোয়া তুমি কবুল করো চমৎকার চমৎকার জয় আল্লাহ আমি আমার এই সফরে আমি যতটুকু দোয়া করবো আল্লাহ আমার প্রত্যেকটি দোয়া আপনি কবুল করে নাও যদি আপনার এই কথাটা কবুল হয়ে যায় তারপরে আপনি এই সফরে যা দোয়া করলেন প্রত্যেকটি দোয়া আপনি কবুল করে নিয়েছেন সুবহানাল্লাহ তা কী হবে এটা আর গুরুত্বপূর্ণ দেখেন উলামায়ে কেরাম এটা ভালো জানেন আল্লাহ বলেছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন উলামায়ে কেরাম ভালো জানেন দেখেন তাদের হেকমা যে আল্লাহ আমরা এই সফরে যা দোয়া করবো আল্লাহ আমার প্রত্যেক দোয়া কবুল করে নাও এই দোয়া কবুল করে নিলে তারপরে আমি শান্তিমতো একটা একটা করে আপনি বলতেই থাকুন বলতেই থাকুন কেন আপনার প্রত্যেকটি দোয়া আপনি কবুল করে নিয়েছেন মাশাআল্লাহ আমি আমার ওই এটার উপর আমল বেশি করি যে আমি গিয়েই কাবা দেখে আমি বলি আল্লাহ আমি এই সফরে যা দোয়া করবো আমার প্রত্যেক জন্য তুমি কবুল করে নাও আপনি এটাও করতে পারেন আপনার দ্বিতীয় আরেকটি প্রশ্ন হলো আপনি হরম শরীফে গিয়ে নামাজ পড়লে ইমাম সাহেবকে ফলো করে মুসাফির হলেও ইমাম যদি মুকিমান আমাদেরকে পুরো নামাজ আমার পড়তে হবে ঠিক আছে সুন্নত পড়বেন কি না পড়বেন না ইয়েস সুযোগ থাকলে পড়েন ওটা ভালো তা আপনার প্রশ্ন হলো সুন্নত যদি আপনি ঘরে পড়ে যান হোটেলে পড়ে যান সব কি পাবেন অবশ্যই সব পাবেন কেন বিশেষ করে আপনারা মহিলাদের জন্য তো পরিষ্কার হিসেবে রয়েছে আল্লাহর নবী বলেছেন ওয়াবুয়ু তুহুন্না খাইরুল্লাহুন আপনারা ঘরে নামাজ পড়লে বরং আরও ভালো আল্লাহ বলতেছেন উম্মে হুমায়ুন বিনতে সাঈদা নামে জনৈক সাহাবী মহিলা প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ আমরা জানি আপনার পিছনে এসে মসজিদ নামাজ পড়লে সব বেশি হয় তো আমরাও তো চাই সব পাওয়ার জন্য নবীজি বলেন দেখো দেখো আপনারা মহিলাদের জন্য কিন্তু আমার পিছনে নয় ঘরে সব পড়লে আরো বেশি পড়লে আরো বেশি সব এখানে কী বোঝা গেল যে আপনি যদি মহিলা হিসাবে ঘরে ফরজও পড়ে নেন তবুও কিন্তু আল্লাহ পাক আপনাকে হরম শরীফে সব দান করবেন আর যদি বিশেষ করে সুন্নত যারা বলেন আপনি জোরাগর চার রাখা সুন্নত বা ফজর আগের জোরাগার সুন্নত যদি আপনি পড়েও নেন তো ইনশাআল্লাহ এই পড়ার কারণে আপনি হোটেলে পড়ার কারণে সব নিয়ে কোনো কমি হবে না আপনাকে আল্লাহ পাক পুরাই সব দেবেন ইনশাআল্লাহ আপনি পুরো সব পেয়ে যাবেন আর এই সফরের মধ্যে সুন্নতের মুআক্কাদা যেগুলো আছে এগুলা না পড়লেও জায়গা অবশ্য বাট রসুল্লাহ ইসলাম কোনো সময় পড়েছেন কোনো সময় পড়েন নাই তো উলামা একরাম তৎপিক দিয়েছেন কম্বাইন করেছেন এইভাবে যদি আপনি চলা অবস্থা থাকেন হারি মধ্যে থাকেন তাই পড়লেন না আর এক জায়গায় শান্তিতে আপনি অবস্থান করে নিয়েছেন সেখানে পড়ানোটা ভালো তবে রসুল ইসলাম সফরও কিন্তু ফজরে সুন্নত বাদ দেন নাই এজন্য আমরা ফজরে সুন্নত যেমন সফরের জন্য আমরা বাদ না দিই আল্লাহ নবী আরও বলেছেন ফজরে সুন্নত এত গুরুত্বপূর্ণ সারা দুনিয়া এবং পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছু এক পাল্লায় রাখলে ফজরের সুন্নতে দুই রাকাত সুন্নতে সব ফলে রাখলে এই ফজরের দুই রাকাত সুন্নতের সব হবে আরও বেশি নবীজি আরও বলেন জেহাদের মাঠে এমন কঠিন অবস্থায় শত্রু তোমাকে পদদলিত করে তার গুলা দিয়ে তোমাকে নিষ্পেষিত করে ফেলবে এত রিস্কি অবস্থায়ও ফজরের সুন্নত যেন তুমি বাদ না দাও সেইখানেও তোমাকে ফজরের সুন্নত পড়তে হবে ওয়াইং তরাদাতকুমুল খাইল
ইভেন দ শত্রু পক্ষের গুড়া তোমাকে পদদলিত করে তোমাকে নিষ্পেষিত করে ফেলবে সেই আশঙ্কাজনক অবস্থায়ও তুমি ফজর সুন্নাহর জন্য ত্যাগ না করো এজন্য সফরে ফজর সুন্নাহ পড়ে নেবেন তো আপনার মূল প্রশ্নের উত্তর আমি এটাই বলবো যে আপনি যদি হোটেলে সুন্নাহ পড়েও যান ইনশাআল্লাহ আপনি সব পেয়ে যাবেন কোনো সমস্যা হবে না জাযাকুমুল্লাহ আপনার দুইটি সুন্দর এবং চমৎকার প্রশ্নের জন্য আজকের যারাই প্রশ্ন করেছে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হইতেছে প্রত্যেকটি প্রশ্নে আমরা কিন্তু আনন্দ উপভোগ করতেছি মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ আসসালামু আলাইকুম জি মাশাআল্লাহ তো আমাদের মূল বিষয় যেটি আমরা চাইছিলাম আরেকটি বিষয় আমি বলবো যদি সুযোগ থাকে আপনার প্রশ্ন ফাঁক হয়ে আমি হইলে যেটা আপনারা মা বোনরা ঘরে বসে করতে পারবেন সেটি কি এমন একটি গুরুত্বপূর্ণ আমার কথা আমি বলছি আপনারা ঘরে বসেও হজের সব পাবেন সেটি হলো ফজর নামাজ পড়ে আপনার জায়নামাজে বসে বসে জিকির তসবিহাত বা তিলাওয়াত করতে থাকলেন এক সূর্য ওঠা থেকে শুরু করে বিশ মিনিট পনেরো থেকে বিশ মিনিট পরে সূর্য যখন পুরো উঠে গেল এরপরে যদি আপনি দুই রাকাত নামাজ পড়ে নেন তো নবী করিম সাল্লাম বলতেছেন এই ফজরের নামাজ পড়ে মুসল্লায় বসে বসে জিকির তসবিহাত করার পরে দুই রাকাত নামাজ পড়লেন এই ফুল প্যাকেজের কারণে আল্লাহ আপনাকে পুরো একটি হজের সওয়াব দান করবে হাদিসটি কি হাদিসটি হলো তিরমিজি শরীফের হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত মান সাল্লাল গাদাত যারা ফজরের নামাজ পড়লো তো আপনি ঘরে পড়লেন পুরুষ হয়তো মসজিদে পড়লো ফি জামাআতিন পুরুষের ক্ষেত্রে যারা জামাতের নামাজ পড়বে সুম্মা কাদা এরপরে সে যার মাঝে বসে পড়লো ইয়াদকুরুল্লাহ বসে বসে যেখানে আমাল পড়েছে সেখানে বসে আল্লাহকে ইয়াদ করতে থাকলো তসবির মাধ্যমে অথবা তিলাওয়াতের মাধ্যমে হাত্তা তাতলুয়া শামস যখন পূর্ণ সূর্যটা উদয় হয়ে গেল সূর্য উদয় থেকে নিয়ে প্রায় বিশ মিনিট পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করলেই পূর্ণ সূর্য উঠে যায় তো সূর্যটা পুরো উদিত হওয়ার পরে সুম্মা সাল্লা কাথাইন এরপরে তখন দুইটি রাকাত নামাজ পড়ে নেবে কানাত লাহু কাআজরি হজ্জাতিন ওয়া উমরাতিন আল্লাহ তাকে একটি হজ এবং উমরার সওয়াব দান করবেন কালা আই আনাসুন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বললেন এই কাজগুলোর কারণে কমপ্লিট কমপ্লিট একটি হজের শব্দ হবে কমপ্লিট একটি উমরার শব্দ হবে একটি হজ এবং একটি কমপ্লিট হজ এবং একটি কমপ্লিট উমরার শব্দ পাবেন আপনি এই কাজগুলো করলে তো আমরা ডেইলি কিন্তু এই কমপ্লিট হজ উমরার শব্দ পেতে পারি এই আমলের মাধ্যমে কী আমলটি পুরুষ যেন আমরা জামাতে নামাজ পড়ে আর মহিলারা আপনার ঘরে নামাজ পড়ে আপনি মুসল্লায় বসে জিকির করতে করতে যে সময় মকর টাইম চলে গেল এক সূর্য উদয় থেকে নিয়ে বিশ মিনিট পর্যন্ত ওই টাইম যাওয়ার পরে আপনি দুই রাকাত নামাজ পড়ে নিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমে একটি তাম্মা 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 নবী শব্দটি তিনবার বিক্রি করছেন কমপ্লিট 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 হজ এবং উমরার সওয়াব আল্লাহ পাক দান করবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই কাজটা কিন্তু আমরা সবাই করতে পারি আমরা করতে পারি আপনারা করতে পারেন আমরা সবাই করবো ইনশাআল্লাহ হজে যারা গিয়েছেন দোয়া করি আল্লাহ যেন তাদেরকে মবরুর মকবুল নসিব করেন আমরা যারা উদরের কারণে বা ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টির কারণে বন্য কোনো পর্যায়ে যেতে পারি নাই আমরা যতপক্ষে এই কাজটি যেন আমরা করি ডেইলি আমরা ডেইলি কমপ্লিট হজ আমরা সফর সুযোগ আল্লাপা করে দিয়েছেন ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ খায়র আমরা দেখি প্রশ্ন কে নিয়ে আসছেন হ্যালো কর আসসালামু আলাইকুম তাওয়িল ওয়াল্লিম হুর হাগে লাগবো থার লগে তৈব ওয়াল্লিম হুত তাওয়িল শব্দ মানে হোক আছে উপকার শব্দ হোক আছে ওয়াল্লিম হু তাওয়িল ওয়াল্লিম হুরে নিয়ে থার লগে জয়েন করিয়া পড়বা ওয়াল্লিম হুত তাওয়িল ওয়াল্লিম হুত তাওয়িল আল্লাহ মানে ওয়াল্লিম হুত তাওয়িল ও ওই গেছে হোক আবার হোক আছে পুরা দোয়া আল্লাহুম্মা পুরাটা হোক আল্লাহুম্মা ফাকিহু ফিদ্দিন গেলাম আমি কইমু আপনার ঠিক আছে পারবা পারবা ফানি ফুড়ি পারবার আপনি থানরে
সুরায় ফাতেহা ফরিয়া দেন জন দোয়া ইনশাআল্লাহ আর রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়া জাআলনা লিল মুত্তাকিন ইমামা ফরিয়া দিতে পারবা রব্বি জাআলনি ফানি ফারবা 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 বেমন তাইন গুমাইলো আপনি তানে ফুদিলা বা তানে ফুনা দি আপনি কোন আপনি এখলা দাও আল্লাহ কাছে কইলো ভাই ফু ফু বলতে তানে গাত না যদি আপনি এখলা ফড়ো তো আল্লাহ কবুল করবা রব্বি জাআলনি মুকিমাস সালাতি ও দোয়া বেশি ফড়ো জানা রব্বি জাআলনি নমাজও পড়তে পারবা এমনিও আপনি ফড়ান জানো এখলা আল্লাহ ফড়ান জানো রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা তাকাব্বাল দোয়া আপনি এখলা পড়লো হইবো ইনশাআল্লাহ ফু না দিলে হইবো ওইটা কিছু ব্যাখ্যা চাইতে গেলে তারা গাফলতি করি লাইন ঠিক আছে আল্লাহ আমরা দোয়া করি এবং তারা বুঝাইতে চেষ্টা করি ইনশাআল্লাহ আমরা বুঝাইমু আর আপনারা দোয়া করবা চেষ্টা করবা বুঝাইবা তারা ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ মায়া করিয়া ওইব ইনশাআল্লাহ ওইব না ইনশাআল্লাহ এটা কিছু গাফলতি করি লাইন আল্লাহ তারা সময় দান হোক আপনার এবং আমরা যত বাচ্চা আছেন প্রত্যেক বাচ্চা পাক্কা নামাজি বানোকা পাক্কা নামাজি বানোকা আমিন আমিন তারা কিছু দিনী লাইনে তারা কিছু বুঝানোর দরকার আছে কিছু ভালো পরিবেশ ফাটাইবে দরকার আছে মানুষের দাওয়া তো তবলিগ অর্থাৎ সার সময় বলে ফাটাইলে দুই তিন জায়গায় দেখা না এটা গিয়ে তারা একটা পরিবেশ হয়ে যায় কি অথবা কোনো দিনই কোনো সার্কল হইলে তারা ফাটাইলা ওলামা এখন সম্পর্ক লাগাইলা ভালো মানুষের তার ফ্রেন্ডশিপ লাগাইলা আপনারা লইয়া মাঝে বইলা বইয়ার সময় গড় নামাজের গুরুত্ব আলোচনা করলা না পড়লে কীতে হয় ক্ষতি কীতে হয় বা একটা বুক থাকে যদি গড় ফাজাইলে আমালওয়ালা কোনো বুক থাকে যদি বা নামাজের গুরুত্বের উপরে কোনো বুক থাকে তাই যে ভাষায় বুঝেন ও বসে একটা বুক থাকে যদি তা আমরা বই হল বইয়া দিয়ে বুকটা পড়ি চাই একদিন পড়লাম বাকি দিন শুনলাম একটা একটা বাক্য একটা ইয়ে বলা বা আপনি যদি কোনো ভিডিও ক্লিপ পাই কোনো সুন্দর খেয়ে কোনো আমায় কারা মারতে তার মোবাইল তার শেয়ার করলাম বলে বাবা গুণ সাইফুত বন কিতাব হয়েছে নহান তা শুনেছি আমরা কিতাব হয়েছে তো তাঁর যদি শুনাইলা তাই শুনলা তোমার বুঝা আছে কিতাব হয়েছে নহান তাই হোক আপনারে তো তাই গুণ ইয়াদি বুঝাই নমাজ গুরুত্ব হয় দু একদিন খোয়াই দেবেন ওটা তান দিলে মাঝেও এটা গুরুত্ব আসবে ইনশাআল্লাহ কারণ অনেক সময় আছে বোর্ড টিচার ও তো বালা না কিন্তু ফড়াই ফড়াই তাই বাজারে তাই বালা হয়ে যায় কি কারণ একটা শব্দ বারবার দশ বছর সদায় থান বাদ হয়ে যায় কি স্লেটও লেখতে 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 স্লেটেই কেনা কিন্তু লেখন তানি কই যায় লেখি আমরা স্লেটের মাঝে লেখি আমরা খাগদের মাঝে খাগদেই কেনা হিকন লেখনাওয়ালায় লাই বালা কথা যদি সে খোয়েন মুখ দিই তো হয়তো তার মাঝেও বালা কি নাই আই হয় নিরাশ আমরা হইতাম না এটা হয়ে যায় বাচ্চা কিছু আর আর এখান জিনিস বাচ্চা তোর কোনো কমি থাকা যদি ও নিয়ে হইলেন ঠিক আছে কোনো একটা আমরা লগে বেশি অন্যরে শেয়ার না করিয়া খালি দোয়া করতে থাকতা হ্যাঁ ওলামা একার আমরা শেয়ার করা ঠিক আছে তারা আছে অ্যাডভাইস দিবার লাগি তো এইটা বেশিরভাগ আমভাবে খালি আমার ফেরামাজ পড়া নাই যে মানুষের সাথে খোয়াতে লাগে যদি এইটাও তারা দিল সত্য হয়ে যায় আরবার বলে আমার তো বদনাম লাস্টে লাগি যাও কি তুই কেন আমরা বেশি তারার বদনাম মানুষের কাছে খোয়া দিতাম না অনেক সময় আমরা আছে কষ্ট লাগি দেখি আমরা দেশের কাছে গপ ফরি সবাই গপ ফরি তার সামনে গপ ফরি আপনার গপ ফরি যেটা শুনিয়ে তারা মনে মাঝে একটা দিল সত্য হয়ে যায় কি বলে আমার বদনাম লাস্টে তো লাগে পড়তাম না হে একটা জিদ দিবা হয়ে যায় কি তারা মায়া করি করি আদর করি করি তারা সরম যখন ফাইল দিবা তখন ইটারে আর ইয়ে থাকত না জি না এগুলো ইয়ে থাকত না বান হয়ে গেল জি না জি না এটা মনে করবো আমরা সরম পাই নিছি আল্লাহ হয় উদুইলা বিকাবিল হিকমতি আমরা বাচ্চা ইন্টারে বার সবর দিনে দাও দিতাম হিকমার সাথে আর বারবার করতাম বারবার হয়ে যেতাম ইনশাআল্লাহ মতে তো ইনশাআল্লাহ মাহলার দোয়া ওইটা পারফেক্ট আর জিনিস লাগে ইউরতে ইন্টারে এগুলো কি 7 বছর আগেও তালিম দেওয়া নামাজের ইয়ে দেওয়া লাগে কারণ 7 বছর রাখতে যদি আমি হুরুতা তারা বছরই তুলি তে একটা ইট যদি তার ইট পাটা থামায় যদি সত্য হয়ে যায় কিন্তু পরে কিন্তু পানি নষ্ট করতে পারে না তো আমরা বাচ্চা ইমান রে ইটল লাখান কংক্রিট বানাইতে হইলে 7 বছর থাকি তার নামাজ শুরু করাইতাম 10 বছর গিয়ে আরও তারা পেশা আইতাম এই সময় বাক্যা কথা তখন হবো কিন্তু আল্লাহ খুব ভালো বুঝুন কারণ এর বাদে গেলেও যখন যেন বাচ্চা বাক্যা তারা একটা ইয়ে করিলে শুনে শুনে উনি আর না ওনার বান্ধরে তো উনাইবার টাইম লাগে আগে গুরবা করছেন রোজা উগাল যথেষ্ট তো জি আলহামদুলিল্লাহ ফরোজ শর্মা বা হলেও খুব সিরিয়াস বা হলে চেষ্টা করা আর পরিবেশটা তো থোড়া আজুক আমরার অন থোড়া অন্য খান বাট এরপর আলহামদুলিল্লাহ অনেক কামিয়াবি আমরাও কামিয়াব ইনশাআল্লাহ আল্লাহ কামিয়া করবো ইনশাআল্লাহ ফেনেছি ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা করছিলাম এমন খদরের বিষয় যারা হজর দিতে না পারিয়া হজর সমান সব পাইতাম পারি একটা আছিল যারা হজর খুব ইচ্ছা আছিল বিশেষ কোনো দিতে পারছেন না আপনারাও কিন্তু যদি সত্য ইচ্ছা থাকে আর উদরের কারণে মানুষরা দিতে পারেন না ফাইন্যান্সিয়াল কারণে বা এবার বুকিংয়ের সিস্টেমের প্রবলেমের কারণে তা আপনি কিন্তু প্রস্তাব পাইলে বা হাদিস তারা প্রমাণ 2 নম্বরের লগি যদি কেউ গড় থেকে উজু হরিয়া ফরনমার পড়বার উদ্দেশ্যে গড় থেকে বার হইন তাহলে যাওয়ার সময় পুরা রাস্তা টান্ডে একজন এহরামর অবস্থায় একজন হাজির সাহাবের সব সমান সব তারা দান করা হয় মানে হেনজের আল্লাহর বাড়ি আপনাদের আল্লাহর ঘর মিলেছে না নি প্লাস হেন ফিরিয়া পর্যন্ত তাহলে তারা সব দইব আপনারও কিন্তু মসজিদ ফিরিয়া পর্যন্ত প্রত্যেকটা টাইম
মিটে শব্দ হইব এই দয়া প্যান্টে আপনিও সমানই লাগি হাজি সাবর লহান আর তিন নম্বর আমরা জানছিলাম ফজর নামাজ পড়িয়া পুরুষ হলে জামাতে আর আপনারা মা বোনের গর নামাজ পড়ে যদি জাকাত পড়িয়া আর অন্য তিলাওয়াত করিয়া বা জিকির করি করি খাটাই খাটাইয়া মকরু টাইম যাওয়ার পরে সানসেট থাকি এক 15 থেকে 20 মিনিট লুকা ভালো 20 মিনিট 20টা মিনিট পরে যদি আপনি 2টা রাত নামাজ পড়ি লাইন তো একটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলায় ফরমাইন শব্দ হইব কাদরে হজ্জাতিন ওয়া উমরাতিন তামাতিন 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 কমপ্লিট 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 এটা হজ উমরার সবল হাদান ফরমাইন সুবহানাল্লাহ ছোট্ট একটা আমল বড় আমরা সহজে কিন্তু আমরা হইতে পারি আমরা এগুলো আমরা চেষ্টা করি জাযাকুমুল্লাহ জি একটা প্রশ্ন স্যার অনেক সময় দেখা যায় অনেক মানুষের তো দুষ্গুণ থাকতে পারে থাকতে পারে তো অনেক সময় হয়তো এই দুনিয়া থেকে অনেক আগে বিদায় নিছেন কি এরা বিরুদ্ধে যদি কেউ মাতামাতি করেন তাহলে তার কি পরিমাণ গুণ হইব ফলাম বলিল গেল মানুষ দুষ্ট থাকেও যদি আর আপনি এটা অপরকে মাত এটা বিপদ হয় আর তো মানুষ মারা যদি তার বিরুদ্ধে মাতা হয় তাহলে তো ডাবল মারাত্মক ধরনের বিপদ যে দুনিয়ার একজন জীবিত মানুষের গিবত করলে হয়তো তার কাছে মাফ লইয়া মাফ লওয়ার সুযোগ আছে ইলাদিন মানুষ মারা গেছে হইন তার সম্পর্কে ইলাদি তার কোনো বদনাম করা হয় একটাই লোকে তার এমন গিবত করলে একটা মাফ লইতে অর্থনা থাইন দুই নম্বর লোকে কোরআন শরীফ আল্লাহ ফরমাইছে হইন যে আমরা সবসময় আমরা যারা মারা গেছেন তারা বালা সেলাচনা করতাম ঠিক আছে দোয়া করতাম রব্বানা ফিল লানা ওয়া ইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান তিন নম্বর নবী ফরমান উযকুরু মাহাসিনা মাউতাকুম যারা মারা গেছেন তারা তাকওয়ারে বাসাইট তাকেও যদি আমরা তারা বাসের আলোচনা করতাম না আমরা আলোচনা করতাম বালা সাইড আমার নবী আমার হুকুম দেন যে আমরা যারা মারা গেছেন তারা বাস সাইড মন্দসের আলোচনা করতাম না তাকেও যদি আর তাকে না আর মাতি যদি আমি ইয়া আল্লাহ এটা তো কত মারাত্মক এত জায়গা বহতান স্ল্যান্ডারিং মিথ্যা অপবাদ দুই নম্বর গিবত আর তিন নম্বর মৃত ব্যক্তির সম্পর্কে আল্লাহ একরম ফরমাইন যে খেয়ে করে গিবত করবে গিবত করা মানে মরা বাইর গোস্ত খাওয়ার সমপরিমাণ স্পেশালি যারা মারা গেছেন তারা বদনাম করা এটা ডেঞ্জার তো কবিরা গুণা যেটার কোনো সলিউশন নাই জীবিত মানুষের বদনাম করলে এক সময় হয়তো কিবা চান্সে তার কাছে আমি হয়তো মাফ চলতে পারি মাফ দিতে পারেন তাই তিনি মারা গেছেন তান তো এই মাফ হওয়ার লওয়ার কোনো সুযোগ নাই কি তৈব কঠিন খেয়া মতো আমি হয়তো ইলাজে খেয়ে কোনো মৃত পাখির সম্পর্কে আমি এবার সময় গুণা আমি অর্জন করি যার ফলে আমার হজ উমরা তিলাওয়াত তসবিহাত এই সব সব ফাড় পরিমাণ লিয়ে গিয়াও শেষ পর্যন্ত ইলা হাদিস হইছে অনেক মানুষ জাহান্নামে দেওয়া লাগবো কারণ ওই বন্দার হক নষ্ট করেছিলাম যেন তারা পাওনা দেশে খাড়া হইবা আল্লাহ পাক এবার নেও তার নাকি তখন ওই মানুষের নেকি নেওয়া শুরু হবা নিতে যে সব নাকি শেষ দিব কি এরপরে থাকবো পাওনাদার বাকি রেখেছে কি আল্লাহ পাক এখন তার তার নেকি নাই তো কাম করো তুমি তেন মাফিয়াও সমান গুণা তানন ফলাই দিয়ে দাও তো উল্টা তান রে গুণা তার আনলোড করে দিয়ে দিবে কেন আর তান যে জায়গাটা ছিল নেকির ফাড় ও জায়গাতে বর্তমানে রেডি হইব গুণার ফাড় শেষ পর্যন্ত হইব তখন নেকি নাই খালি গুণার গুণা আল্লাহ হইবা ফিরতে হলে ঠেঙ্গে দরিয়া ঠানিয়া আছে সারিয়া উফতা তানে জাহান্নামে ভালো আল্লাহ আকবার এর লাগি গিবত করা এমনিও হারাম আর যারা মারা গেছেন তারা গিবত করে তো আরও মারাত্মক আর যদি এরা কোনো বালা মানুষ হয় উলামায় কেরাম হয় তারা হাদিস আইসে আহমদিন হাবলেন ফরমাইন এটা লেগে যেমন উলামায় কেরামার গোষ্ঠীর গা বিষাক্ত রক্তের মতো অর্থাৎ বিষাক্ত রক্ত আপনার খান যদি প্রয়োজন হয় যারা মরবা উলামায় কেরাম সম্পর্কে জীবিত থাকলেও তারা বিরুদ্ধে মাত্র যদি আপনার জবান ফসবো আপনার লাইফ শিখবো আপনার সব থাকবে আপনার নসর মাঝে কোনো আলিফ হয় এখানে গুমর হইবা হালি এর লাগে আমরা খুব সাবধান থাকি যেন কোনো মানুষের গিবত করি না কেন স্পেশালি মিথ্যা গিবত করি না জানো বিশেষ করে যারা মারা গেছেন তারা সম্পর্কে কোনো বদনাম কোনো কথা করি না জানো আল্লাহ আমরা হেফাজত ফরমাক আমিন কোরআন এবং হাদিসে আমরা কত সুন্দর গাইছি আল্লাহ আকবার যদি আমরা একটা চলি নিজেও শান্তি অন্য আমরা শান্তি পাইতাম পারি আল্লাহ আমরা পৈতে সহি সমুদার ফরমাক আমিন জাযাকুমুল্লাহ খায়র সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা নিয়ে আসছেন আপনাদের প্রশ্নের মাধ্যমে ইসলামিক কিউএনএ ওই ইকরা প্রোগ্রাম আলোকিত হচ্ছে আপনাদের সুন্দর সুন্দর প্রশ্নের উত্তর দিচ্ছেন শাইখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান আহমদ বরকাত হুজুরকে মোবারকবাদ জানাচ্ছি আপনাকেও এবং আমাদের প্রিয় দর্শক ভাই বোনদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ খায়র সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা নিয়মিত ইসলামিক কিউএনএ ওই ইকরা প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته